বর্ধমান পৌরসভা অন্তর্গত 35টি ওয়ার্ডের মধ্যে 25টি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। কার্যত এলাকার মানুষকে আর দূর দূরান্তে যেতে হবে না স্বাস্থ্য পরিষেবা নিতে, নিজের বাড়ির পাশেই স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা পাবেন বিনামূল্যে, এমনই কথা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। আর পৌরসভায় এহেন উদ্যোগে খুশি বর্ধমানবাসী। একেবারে প্রতিটি ওয়ার্ডের সাথে সাথে বুধবার বর্ধমান 34 নম্বর ওয়ার্ডে ও 9 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমরা মনে করি যে প্রতিটি মানুষ যাতে বাড়ির দরজায় তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় করছেন। আর বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এইভাবে 35টা ওয়ার্ডেই এই সুস্বাস্থ্য কেন্দ্র হবে। ইতিমধ্যে 20টা ওয়ার্ড আমাদের প্রায় হয়ে গেছে, আর 15টাও আমাদের আশা 15টা ওয়ার্ডেও হবে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।